Hello friends, my name is Shohag and you're watching Wrestle BD. Wrestlemania 34 এ মুখোমুখি হয়েছিলেন Brocklesnar এবং Roman Reigns Universal Championship এর জন্য। তো এই ভিডিওটিতে মূলত ডিসকাস করা হয়েছে এই ম্যাচটির অরিজিনাল প্ল্যান Roman Reigns কে জেতানো হলেও ম্যাচের এন্ডিং পর্যায়ে এসে কেন প্ল্যানকে চেঞ্জ করা হয়েছিল আর কেনই বা এই ম্যাচটি শেষ হবার পরে Brocklesnar ব্যাকস্টেজে এসে তার ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ বেল্টটি ভিন্স ম্যাকম্যানের গায়ে ছুঁড়ে মেরেছিল এটার পিছনের আসল রহস্য কি সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওটিতে ডিসকাস করা হয়েছে ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন Brocklesnar ভার্সেস Roman Reigns ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ রেসলম্যানিয়া 34 এখানে মুখোমুখি হয়েছিলেন এই দুই রেসলার এখানে অসাধারণ পারফরম্যান্স দিয়েছিলেন বিশেষ করে Brocklesnar এই ম্যাচটিতে অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করলেও Roman Reigns একের পর এক কিক আউট করে এই ম্যাচটিতে টিকেছিলেন শুধু তাই নয় Roman Reigns এই ম্যাচটিতে কিক আউট করতে করতে তার সুপারম্যান পাঞ্চ স্পিয়ার থেকে শুরু করে অন্যান্য মুভ ইউজ করে দর্শকদেরকে বুঝিয়ে দিতে চাচ্ছিলেন যে তিনি এই ম্যাচটিতে জিতবেন এবং তিনি নতুন ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হবেন তবে আপনারা সকলেই জানেন যে এশিয়ান কান্ট্রিগুলোতে Roman Reigns-কে খুব বেশি পছন্দ করা হলেও ইউএস এর মধ্যে Roman Reigns-কে প্রচুর পরিমাণে ঘৃণা করা হয় আর এই ম্যাচটিতে যখন Roman Reigns কিক আউট করতে করতে Brocklesnar-কে সুপারম্যান পাঞ্চ স্পিয়ার মারতেই থাকেন তখন এক পর্যায়ে দর্শকরা বুঝতে পারেন যে এখানে হয়তোবা Roman Reigns জিতবেন এবং হবেন নতুন ইউনিভার্সাল চ্যাম্পিয়ন আর সেই সময়েই গ্যালারিতে থাকা দর্শকরা নেগেটিভ রিয়াকশন দিতে থাকেন আর যেই বিষয়টি পছন্দ হয়নি WWE এর মালিক ভিন্স ম্যাকম্যানের যতই Roman Reigns Brocklesnar-এর উপরে চওড়া হয়ে উঠছিলেন ততই কিন্তু ভিন্স ম্যাকম্যান বুঝতে পারছিলেন যে দর্শকরা নেগেটিভ রিয়াকশন দিচ্ছেন আর WWE এর অরিজিনালি প্ল্যান ছিল যে Roman Reigns Brocklesnar-এর F5 খাবার পরে কিক আউট করতে করতে ম্যাচের এমন পর্যায়ে গিয়ে Brocklesnar-কে একটি স্পিয়ার মারবেন আর সেখানেই Brocklesnar-কে হারিয়ে নতুন ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হবেন তবে তার আগে Brocklesnar রোমানের মাথা ফাটিয়ে দিবেন অর্থাৎ কপালে কিছু আঘাত করে সেখান থেকে রক্ত বের করবেন আর Roman Reigns-এর রক্ত বের হবার পরে হয়তোবা দর্শকরা পজিটিভ রিয়াকশন দিতে পারেন তবে Brocklesnar যখন Roman Reigns-কে আঘাত করে রক্ত বের করে দিলেন তারপরেও Roman Reigns-এর পক্ষে কোনোই পজিটিভ রিয়াকশন আসেনি বরং নেগেটিভ রিয়াকশন প্রচুর পরিমাণে আসছিল আর এই বিষয়টি পছন্দ হয়নি WWE এর মালিক ভিন্স ম্যাকম্যানের আর তিনি একেবারে এন্ডিং মোমেন্টে এসে তার প্ল্যানকে চেঞ্জ করেন এবং Brocklesnar-কে জিতিয়ে তার ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি রিটেন করে নেন তবে WWE ম্যানেজমেন্টের এই ডিসিশনটি এক কথায় অসাধারণ ছিল কেননা আপনারা অবশ্য সকলেই জানেন যে Roman Reigns যখন Wrestlemania পেপার ভিউতে আন্ডারটেকারকে হারিয়েছিলেন সেইখানে Roman Reigns-কে পরবর্তীতে অনেক নেগেটিভ রিয়াকশন এবং ভু পেতে হয়েছিল আর তেমনটাই যদি এখানে Brocklesnar-এর কাছে ঘটতো তাহলে Roman Reigns-কে একেবারে সকলেই হেট করত আর সেই সময় যেহেতু WWE এর অন্যতম বড় বেবি ফেস রেসলার ছিলেন Roman Reigns সেহেতু Roman Reigns যদি ভু পেত তাহলে এই বিষয়টি কখনোই WWE এর মালিক ভিন্স ম্যাকম্যান কখনোই নিতে পারত না আর এই ম্যাচটিতে Roman Reigns-কে জিতাবেন এ বিষয়টি ঠিক তখনই ক্লিয়ার হয়ে গিয়েছিল যখন পাঁচটি F5 খাওয়ার পরেও Roman Reigns এই ম্যাচটিতে স্টিল কিক আউট করে টিকেছিলেন আরও একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে Brocklesnar-এর সম্মতি আগে থেকেই ছিল যে এই ম্যাচটিতে Brocklesnar হারবেন এবং Roman Reigns-কে জিতিয়ে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি Roman Reigns-এর কাছে দিয়ে দিবেন কিন্তু পরবর্তীতে ফ্যান্সদের রিয়াকশন দেখে Brocklesnar-ও তার ডিসিশনটি চেঞ্জ করেন এবং তার ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি তার কাছেই রেখে দেন তবে পরবর্তীতে এই ডিসিশনটি নিয়ে Brocklesnar অনেকটাই ক্ষিপ্ত হয়েছিল ভিন্স ম্যাকম্যানের ওপরে এবং সেই ম্যাচটি শেষ হবার পরেই ব্যাকস্টেজের মধ্যে গিয়েই তার ইউনিভার্সাল টাইটেলটি ছুঁড়ে মারেন ভিন্স ম্যাকম্যানের গায়ে তো ভিন্স ম্যাকম্যানের গায়ে ইউনিভার্সাল টাইটেলটি ছুঁড়ে মারার প্রধান কারণই কিন্তু ছিল Brocklesnar এই ম্যাচটিতে Roman Reigns-কে তার ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি দিবেন কিন্তু ভিন্স ম্যাকম্যান এই ডিসিশনটি চেঞ্জ করেছিলেন আর এজন্য ইউনিভার্সাল টাইটেলটি ছুঁড়ে মেরেছিলেন তো আশা করি বুঝতে পেরেছেন এই ম্যাচটিতে Roman Reigns-এর জেতার কথা থাকলেও কেন জিতেননি এবং কেনই বা Brocklesnar ভিন্স ম্যাকম্যানের গায়ের উপরে ইউনিভার্সাল টাইটেলটি ছুঁড়ে মেরেছিলেন